Hey everyone, good morning. Welcome back to my channel Mema's Wonderland. আমি হচ্ছি মেমা। তো আজ হচ্ছে মঙ্গলবার, তো হ্যাপি ধনতেরাস সবাইকে। আমার তরফ থেকে ধনতেরাসের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা নিও। তো দেখো ওয়েদারটা কতটা গরম, কারণ আকাশ থেকে বুঝতে পারছো ঝলমলে আকাশ, মানে এত রোদ্দুর মানে কতটা গরম হতে পারে। আর এই দাদাটা দেখো গরমের মধ্যে লাইট লাগাতে এসছে, লাইট লাগাচ্ছে, মানে কি বলবো, এত গরমে মানে বাইরে কিছুক্ষণ থাকা কতটা কষ্টের। কিন্তু এরা দেখো কত কষ্ট করে টাকা উপার্জন করে। আর ওদের এটাই সিজন, দাদাটা বলছিল যে এখন আমাদের নিঃশ্বাস নেওয়ার মানে টাইম নেই, কারণ এই সময়টাই হচ্ছে ইনকামের সময়। তো তারপর ফ্রেশ ট্রেশ হয়ে চিলি চিকেন অ্যান্ড রুটি খেলাম। তো এই গাছগুলো না আমার ভীষণ পছন্দ, ইনডোর প্লান্ট, তো রাবার প্লান্ট। আর এই গাছটার নাম আমি ঠিক বলতে পারছি না, তো মানে ঘরে নেগেটিভিটি আর অক্সিজেনের পরিমাণ অনেকটা বাড়িয়ে দেয়, এতটা ওরা পজিটিভ ভাইব নিয়ে আসে, নেগেটিভ জিনিসগুলো চলে যায়। তারপর যেহেতু ঠান্ডা লেগেছে বেশি জোরে স্নান না করে, তো লাঞ্চে চলে এলাম। লাঞ্চে ছিল হচ্ছে ডাল, মুসুরির ডাল আর লাল শাক তো দেখলেই প্লেটে, আর কাতলা মাছের ঝোল আলু পটল দিয়ে, আর স্যালাড তো থাকছেই। তো জাস্ট খাওয়াটা, দুপুরের খাওয়াটা জমে গেছিলো, এই কারণে মাছটা খুব স্বাদ হয়েছিল। কারণ মাছ যদি ভালো হয় তো মাছের ঝোলের স্বাদটাই আলাদা হয়। তো মাথা খেলাম আর একটা কি পিস বলে এটাকে, যাকে পিসটা খেলাম। তো দুপুরবেলা একটু ঘুমালাম, রেস্ট নিলাম, তারপরে চা খেলাম। তো দেখো লাইটটা লাগিয়ে কতটা সুন্দর লাগছে ইভিনিংয়ে, কারণ খুব সুন্দর কম্বিনেশন করে লাইট লাগিয়েছে। মানে দীপাবলি মানে তো আলোর উৎসব, প্রত্যেকটা বাড়িতে লাইট লাগিয়েছে আর খুবই সুন্দর লাগছে প্রত্যেকটা বাড়ি। লাইট লাগালে তো সুন্দর লাগেই। তো সত্যি কথা বলতে আমার এই জন্য দিওয়ালি খুব ভালো লাগে। কিন্তু একটা দুঃখের বিষয় যে আমাদের না মোমবাতি প্রদীপ ধরানোর নিয়ম নেই, মানে নিয়ম তো থাকেই কিন্তু আমার ঠাম্মা কোনোদিনই করেনি, তাই জন্য আমরাও করি না। তো আগে তো আমরা বাংলাদেশে থাকতাম, তো বাংলাদেশে নাকি কি মারা যাওয়ার পর থেকে জ্বালানো হয় না। তো ধনতেরাসের উপলক্ষে আমরা বেরিয়েছি কিছু কেনাকাটির জন্য। আমি না অনেক টাকা পয়সা জমাতে পারি, আমার মধ্যে না এই জিনিসটা রয়েছে যে আমি টাকা পয়সা জমাতে পারি, কিন্তু যেরকম জমাতে পারি সেরকম ওড়াতেও পারি। তো আমি অনেক টাকা পয়সা এখানটা জমিয়েছিলাম, কিন্তু এটা ওটা কিনতে কিনতে না অনেক এখান থেকে টাকা বেরিয়ে যায়। তো তাই জন্য যদি থাকতো আরও মানে অনেকটা জমতো। আর খুচরো পয়সা বিশ্বাস করো একটা কথা, আমি খুচরো পয়সা খুব ভালো জমাতে পারি, ভীষণ, মানে নোট আমি জমাতে পারি, কিন্তু বাইরে বেরোলে আর নিজস্ব খরচা তো লাগেই, কিন্তু আমি খুচরো পয়সা খুব জমাতে পারি। তো আজকে আমি ব্যাংকটা ওপেন করলাম, কিন্তু জানো কি হয়েছে, একজন আমার ব্যাংক থেকে টাকা চুরি করেছে। মানে আমাদের এসিটা খারাপ হয়ে গেছিলো, তো এসি পিসিবিটা যখন লাগাতে এসছে, তো লাগানোর পর দুটো ছেলে এসছে, মুসলিম ছেলে, তো লাগানোর পর কুলিং হচ্ছে নাকি সেটা দেখার জন্য ওরা দরজা বন্ধ করে রেখেছিলো, আর ঘরের মধ্যে ওরাই ছিল আর কেউ ছিল না। আর আমার এই ব্যাংকটা দেখতে পাচ্ছ তো, এই ব্যাংকে আমি সব টাকা সরিয়ে শুধু 500 টাকাটা আমি রেখেছিলাম। তো পরে আমি দেখছি কি যে 500 টাকাটা নেই ওরা চলে যাওয়ার পর, তো কি আর করা যাবে। ধনতেরাসের দিন আমাকে আজকে এই দিনটা দেখতে হলো যে আমার ব্যাংক থেকে টাকা চুরি হয়ে গেল, মানে ধনতেরাস তো লক্ষ্মীর দিন না, তো লক্ষ্মী চুরি হয়ে গেল। তারপর তো বললাম বাজারে এসেছিলাম টুকিটাকি কেনাকাটি করতে, যেরকম বারুন, ঝাঁটা, ময়ূরের পালক আর গোল্ডও কিনেছি, সেটা আমি পরে ব্লগে দেখাবো। ঠাকুরের মালাগুলো কি সুন্দর লাগছে না। তো যেহেতু আমাদের ক্যান্ডেল ধরানোর কিংবা প্রদীপ ধরানোর নিয়ম নেই, তাও আমি একটা এরকম ক্যান্ডেল নিলাম, কারণ আমার কাছে ক্যান্ডেল হোল্ডার আছে। তো
তো কালকে আমি ক্যান্ডেল লাগাবো না, কারণ একই তো হলো, হোল্ডারে লাগাই কিংবা সাজাই, একই তো। আমি কালকে লাগাবো না, আমি পরের দিন আমি লাগাবো ক্যান্ডেল হোল্ডারে। যে এই যে ঝাঁটা আরে বারুন কিনেছি, আর গোল্ড কিনেছি, সেটা পরে ব্লগে দেখাবো। আর ময়ূরের পালক আর কি জানি, একটু দোকানে গেছিল মা টিপ পাতা দা বেটার টুকিটাকি জিনিস কিনতে, তো একটু মিনি মিনি লিপস্টিকগুলো না খুব দেখতে ভীষণ কিউট লাগছিলো, তাই জন্য কয়েকটা কিনে নিলাম। তারপর টোটো ধরে বাড়ি চলে এলাম, তো তারপর বাড়িতে এসে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তো আর ভিডিও করতে পারিনি। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে, অ্যান্ড হ্যাপি ধনতেরাস।